বিনামূল্যে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো মন্তেশ্বরের কুসুমগ্রাম বাজারের কাছে বেঙ্গল ফার্মেসির দোতলায়। মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডক্টর সুরাবুদ্দিন বড়ার উদ্যোগে কুসুমগ্রাম বাজারের বেঙ্গল ফার্মেসির পরিচালনায় এলাকার দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্যই এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বলে জানা যায়। এই দিনের স্বাস্থ্য শিবিরে আগত রোগীদের বিভিন্ন রোগের 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা পরিষেবা প্রদান করেন। এই দিনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে আগত রোগীরা জানান, আমি কুসুমগ্রামের বেঙ্গল ফার্মেসি ওষুধের দোকান এসেছি। কেন এখানে? বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে, সেজন্য। ডাক্তার দেখালে? হ্যাঁ, ডাক্তার দেখানো হয়েছে। এখানকার পরিষেবা খুবই ভালো থাকলো। এখানে আরো 4 জন ডাক্তার আছেন, দেখছেন। মন্তেশ্বরের ভূমিপুত্র ডক্টর সুরাবুদ্দিন বড়া জানান, মন্তেশ্বর ব্লকে গরিব দুস্থ প্রতিবন্ধী বিধবা মহিলাদের জন্য তিনি সর্বদাই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করবেন। এই দিনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অষ্টমতম স্বাস্থ্য শিবির বলেও জানিয়েছেন তিনি। আমাদের আজকে এখানে মেন কর্মসূচি হচ্ছে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা। হ্যাঁ, তার মধ্যে ডাক্তার ফি নেওয়া হচ্ছে না, আর কিছু টেস্ট গরিবদের জন্য ফ্রিতে করা হচ্ছে, যেমন সুগার ফাস্টিং আছে, তারপর HbA1c যেটা বাইরে খরচ হচ্ছে 500 টাকা, সেখানে ফ্রিতে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। কোলেস্ট্রল আছে যেটা বাইরে কষ্ট হচ্ছে 500 টাকা, সেখানে ফ্রিতে ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, এবং ডাক্তার ফি পুরোটাই ফ্রিতে, ওষুধও বেশি বেশি ওষুধ দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এই আমার এই স্বাস্থ্য পরীক্ষা প্রায় করেছে 1 মাস 2 মাস অন্তর অন্তর। এইটা আমার অষ্টমবার হচ্ছে আমাদের এলাকাতে। এর আগে আমি বাইরে করেছি অনেক বাঁকুড়া পুরুলিয়ার দুস্থ এলাকায়, এবং আমাদের এলাকায় আমি ফিরে এসে এইটা নিয়ে আমার অষ্টমবার করা হচ্ছে। বিভিন্ন এলাকা জুড়ে করা হয়েছে, যেমন নাগনঘাট, চুয়াডাঙ্গা, মালম্বা, টাকুর, কুসুমগ্রামীতে এটা নিয়ে 4 বার। টোটাল আমি অষ্টমবার স্বাস্থ্য পরীক্ষা এই মন্ত্রণালয় করে থাকছি। আমার মেনলি বিনামূল্যে করার উদ্দেশ্য হচ্ছে, এখানে আমি ভূমিপুত্র প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে এখানে অনেক দুস্থ মানুষ আছে যারা দিনের পর দিন সুগার পরীক্ষা, টাকার অভাবে সুগার পরীক্ষাও করাতে পারে না, ডাক্তার দেখাতেও পারে না, কোলেস্ট্রলও তাই। অনেক বিধবা আছে যারা পয়সার জন্য ডাক্তার দেখাতে পারে না, ডাক্তারের পরিষেবা পেয়ে থাকে না, তাদের জন্য আমি বিশেষ করে এটা এগিয়ে আসি এবং আগামীতে এগোবো। এবং আমি চেম্বারেও এদের জন্য সারা জীবন ফ্রি রেখেছি এবং রাখছি, এবং আগামী রাখবো ইনশাল্লাহ। জানা যায়, এইভাবে ব্লকের বিভিন্ন জায়গায় প্রায় অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ও সুচিকিৎসা পরিষেবা প্রদানের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র করেন ডক্টর সুরাবুদ্দিন বড়া। এই মহান কাজের জন্য খুশি এলাকার মানুষও। কোথায়? কেমন লাগলো ডাক্তার দেখে? ডাক্তারবাবু দিয়ে কেমন পরিষেবা পেলেন? মন্তেশ্বর থেকে কমল বড়া, রিপোর্ট নিউজ নেটওয়ার্ক 7। বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগে বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, 6 ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেড এর শ্রী সুখান দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর, প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।